টিভি, আমার দেশ, আমার গর্ব। করোনা ভাইরাস শুরুর প্রথম দিকে বন্ধ করে দেয়া হয় দেশের প্রায় সবকটি পর্যটন কেন্দ্র, সেই সাথে বন্ধ হয়ে যায় মাধবকুণ্ড ইকো পার্ক। বর্তমানে এ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে চলেছে, ধীরে ধীরে খুলছে দেশের প্রায় সবকটি পর্যটন শিল্পগুলো, কিন্তু এখনও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি বড়লেখা পাথারিয়ার ইকো পার্কটি। এ পিকনিক স্পটকে ঘিরে গড়ে ওঠা নানামুখী ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। পার্কটি এখনও বন্ধ থাকায় পর্যটক না আসায় ব্যবসা বাণিজ্যে বড় ধরনের লোকসান দেখা দিচ্ছে। ইকো পার্কটা খুলে হইলে আমরা বিজনেস হইতো, ফান্ডান বিক্রি করতাম পারতাম, জনগণ আসে তো রিটার্ন জায়গি, ব্যবসায়ী যারা আছে এরা খুব কষ্টের মাঝে আছে, সারাদিনে 100 টাকা বিক্রি হয় না। জায়গায় প্রতিদিন 50-60 হাজার টাকা বিক্রি হইতো, জায়গাতে আজকে 100 টাকা বিক্রি হন না। বাংলাদেশের সব জায়গায় পর্যটন কেন্দ্রগুলো খুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাধবকুণ্ডটা শুধু খুলিয়ে দেওয়া হন না। সেখানকার ব্যবসায়ীদের দুর্ভোগের অবস্থা ফুটে ওঠে ম্যাপ টিভির ক্যামেরায়। পর্যটকদের আশায় বসে দিন গুনছেন, কেউ বা আবার অলস্যময় পার করছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে কিভাবে আগামীর দিনগুলো কাটাবেন তা নিয়ে সংখ্যায় দিনাতিপাত করছেন। খুব কষ্টের মাঝে আছি আমরা, আর আমরা ফ্যামিলি চলে না। ইকো পার্ক খোলা থাকলে দর্শনার্থী আইতো, আমরা বেসাখিনি করতাম। আমার ফ্যামিলি খুব কষ্ট করে চলে, কোন এমন অবস্থা, আমার তো ব্যবসা বাণিজ্য একবারেই নাই, কিছু মালের টাকা আছে এগুলো শেষ হয়ে গেছে, এখন অবস্থা খুবই খারাপ। মাঝে মধ্যে যে দু একজন দর্শনার্থী এই পিকনিক স্পট ঘুরতে আসছেন, গেট বন্ধ থাকায় বিকল্প রাস্তা ব্যবহার করে ঝর্ণার কাছে পৌঁছতে চাইলে সেখানেও বাধার সম্মুখীন হচ্ছেন। আপনারা সেফটির জন্য তো এখানে আছেন, আইসোলেশন বলে, তাই না? আইসোলেশন তো কি, আপনি যাবেন না, আপনি যাবেন না, অন্য কেউ আসবে না। আপনি আমার আমার বাড়িতে কেন প্রবেশ করবেন, এটা তো কথা, যেহেতু এখানে তো নিচে। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, ইতোমধ্যে খুলেছে দেশের বড় বড় পিকনিক স্পটগুলো। মাধবকুণ্ড ইকো পার্কের ব্যবসায়ীদের আশা, খুব শীঘ্রই যদি এই পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা না হয় তবে এখানকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করার চিন্তা করছেন। এম জসিমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। প্রকৃতির গভীরে সিলেটের মাধবকুণ্ডের কাছে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ আধুনিক, পরিবার বন্ধুবান্ধব মিলে এক নির্মল আনন্দ, ছোট বড় সবাই মিলে এক নতুন বিনোদন। সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তা অটুট, আর আছে আধুনিক স্ন্যাক বার, কেনাকাটার আনন্দ। তবে আর দেরি কেন, আজই চলে আস, চলে আস আর বন্ধুবান্ধবকে জানিয়ে দাও তুমি যাচ্ছ দি মেইজ মাধবকুণ্ড, কাঁঠালতলী, বড়লেখা, সিলেট।